সতেরো কোটি জড়সংখ্যার দেশে ত্রিশ লাখ মানুষ করের আওতায় থাকা হতাশাজনক সাবেক অর্থमंत्री আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শরণ সভা ও সারগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্তব্য করেন বিশিষ্ট জনরা। তাগিদ দেন করের পরিধি বাড়ানোর পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধিতে উদ্যোগ নেয়ার। সভায় আবুল মাল আব্দুল মুহিতের বর্ণাঢ্য কর্মময় জীবন তুলে ধরেন বক্তারা। বলেন সাবেক অর্থমন্ত্রীর দেওয়া বাজেটের উদ্দেশ্য থাকত গণমানুষের কল্যাণ আর তাই বাজেটের পর বার্ত না দ্রব্য মূল্য আবুল মাল আব্দুল মোহিতের জীবন আদর্শ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান তারা